আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যে জিনিসটি দেখতেছেন সেটা হচ্ছে যে আমানতকারী মারা যাওয়ার পর তার টাকাটা কে পাবে নমিনি পাবে না সেই টাকাটা পাবে তার উত্তরাধিকারী তো এই সংক্রান্ত আমাদের কাছে আজকে যে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমরা সরবরাহ করব তো এখানে প্রথমেই আপনারা দেখতেছেন যে বাংলাদেশ ব্যাংক জারিকিত সকল তফসিলি ব্যাংকের জন্য একটা সার্কুলার 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 এবং সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটা দুইটা পাশাপাশি আমাদের কাছে ব্যাংক কোম্পানি একটার একশো তিন ধারাটা কিন্তু আমাদের কাছে আছে এবং এর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থেকে মৃত ব্যক্তি টাকা উত্তোলন করার জন্য কি কি কাগজপাতি প্রয়োজন সেই জিনিসগুলোর একটা নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বিভিন্ন ব্যাংকে যদি আপনি যান যেই জিনিসগুলো তারা বলে সেগুলো জাস্ট আপনাদেরকে আমরা একটু তুলে ধরতেছি প্রথমে বলতেছি একটা আবেদনপত্র নমিনি কর্তৃক নমিনি সত্তাহিত ছবি ভোটার আইডি কার্ড মৃত্যু সনদ ওয়ারিস সনদ দাফন সনদপত্র ইন্ডিমিটি বন্ড অ্যাডহেসিভ স্টাম এবং ওয়ারিস গণের অনাপত্তিপত্র এই জিনিসটা তারা দেয় তো এই ক্ষেত্রে মনে রাখবেন বাংলাদেশ ব্যাংক এই রকম কোনো কিন্তু তাদেরকে নির্দেশনা দেয়নি এতগুলো জিনিস আপনার সংগ্রহ করতে হবে এর মধ্যে যে যদি যদি মৃত ব্যক্তির দেওয়া থাকে ক্ষেত্রে যেই জিনিসটির প্রয়োজন হবে না সেটা হচ্ছে ওয়ারিসগণের সনদপত্রের কোনো প্রয়োজন নাই এটা মনে রাখবেন ওয়ারিসগণের সনদপত্রের কোনো প্রয়োজন হবে না তারপর দাফন সনদপত্র এটা হচ্ছে কম এটার কোনো প্রয়োজন নাই যেখানে আপনি অনলাইনে নিবন্ধিত মৃত্যু সনদ দিবেন সেখানে দাফন সনদপত্রের কোনো প্রয়োজন নাই আর ব্যাংকের একটা প্র্যাকটিস হয়ে গেছে তারা ইন্ডিমেন্টি বন্ড নেয় যেখানে দুইজন হিসাবদারী তো এটাও আইনগতভাবে প্রয়োজন নাই তবে বাস্তব প্র্যাকটিসে তারা ব্যবহার করে আর অ্যাডহেসিভ স্ট্যাম্প তিনশো টাকা এটারও কোনো প্রয়োজন নাই তারপরও বাস্তব প্র্যাকটিসে তারা ব্যবহার করে ওয়ারিশগণের অনাপত্তি পত্র এটারও কোনো প্রয়োজন নাই যদিও তারা বাস্তবে চায় তাহলে আমরা যদি বলি ব্যাংকগুলোতে আপনি যখন অ্যাকাউন্ট করেন আপনি মারা যাওয়ার পর আপনার টাকাটা আপনার নমিনি উত্তোলন করতে গেলেও ব্যাংকগুলো কিন্তু নানা প্রকার হয়রানি করে এ সংক্রান্ত একটু উচ্চ আদালতের রায় ছিল সে রায়টি কিন্তু সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে স্থগিত আছে আইনের বেসিক নিয়ম হচ্ছে যখন কোনো একটা আর রায় আদালত দেয় এবং উচ্চ আদালত কর্তৃক যদি সেটা স্থগিত থাকে ধরে নেওয়া হবে যে আইনটা চালু আছে সেই আইনটাই চালু থাকবে তাহলে এখান থেকে আমরা প্রথমে নিই আপনার যে জিনিসটা লিগালি প্রয়োজন সেটা হচ্ছে একটা আবেদন প্রয়োজন আপনার এক কপি ছবির প্রয়োজন ভোটার আইডি কার্ডের প্রয়োজন আর যে ব্যক্তি মারা গেল তার মৃত্যু সনদের প্রয়োজন আর বাকিগুলো আমরা এখন আলোচনা করব যেগুলো প্রয়োজন না এর পাশাপাশি আমরা যে জিনিসটি করি সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বারোই জুন দুই হাজার সতেরো সালে তারা আর্থিক জন্য আর যদি মনোনীত ব্যক্তি যদি নাবালক হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি অ্যাকাউন্ট করার সময় উনি ঠিক করে দিয়ে যেতে পারেন যে আসলে কে ওই টাকাটা উত্তোলন করবে দুটো জিনিস পাশাপাশি ব্যাঙ্কগুলোকে যে হেদায়তটি দিয়েছিল ব্যাঙ্কগুলো কি করতেছিল একটা তারা হলফনামা নিচ্ছিল নামা তারা গ্রহণ করতেছিল যে নমিনি মৃত ব্যক্তি টাকাটা নাও পেতে পারে যা ব্যাংক কোম্পানি আইনের একশো তিন ধারার পরিপন্থী তো এখন আমরা দেখি আসলে ব্যাংক কোম্পানি অ্যাক্টের মধ্যে আছে কি এই ব্যাংক কোম্পানি অ্যাক্টটা যেটা দেখতেছেন এই জাস্ট একশো তিন ধারাটার মধ্যে চারটা সাবসেকশন আছে এটা যদি আমরা পড়ি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম সাবসেকশন ওয়ানে বলতেছে যে আপনার একক হিসাবদারি হোক অথবা যৌথ হিসাবদারি হোক তারা চাইলে একজন অথবা একাধিক ব্যক্তিকে কি করতে পারে তারা সেখানে নমিনি হিসাবে দিতে পারে এবং যে কোনো সময় তারা চাইলে সেই নমিনিকে বাতিল করতে পারে সাবসেকশন টুয়ে এ যে জিনিসটা বলতেছে যদি তাদের মনোনীত ব্যক্তি মাইনর হয় সেক্ষেত্রে এই মাইনর থাকা অবস্থায় টাকাটা কে উত্তোলন করবে সেই জিনিসটাও তারা ঠিক করে দিতে পারবে তারপর সাবসেকশন থ্রিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথাটা বলা হচ্ছে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন এনি অ্যাক্ট অন্য কোনো আইনে যাই কিছু থাক তার মানে এইখানে যে জিনিসটা আছে অনেক আইনজীবী যে ভুলটা করেন যে আপনি ব্যাংক কোম্পানি একটি নোমিনি টাকাটা নিলেও আপনি মুসলিম আইনে দাবি করতে পারবেন কিন্তু এই সাবসেকশন থ্রি সেটাকেও বন্ধ করে দিচ্ছে এখানে বলা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি অ্যাক্ট অন্য কোনো আইনে যাই কিছু থাকুক তারপর বলা হচ্ছে যে এনি উইল যদি কেউ নামা বা উইলও তৈরি করে যায় অথবা এনি কাইন্ড অফ অফ ডকুমেন্ট রিগার্ডিং অর্থাৎ ব্যাংকে প্রপার্টিস যার এখানে শুধু টাকা না বলে প্রপার্টিস বলার কারণ হচ্ছে ব্যাংকের নানা প্রকার লকার থাকে নানা প্রকার জিনিসও কিন্তু থাকে তো জন্য এখানে অ্যালটমেন্ট অফ প্রপার্টিস বলা হয়েছে যদি কোনো নমিনি দেওয়া থাকে তাহলে অন্য কোনো আইনে যাই কিছু থাক যদি কোনো উইলও থাকে অন্য কোন ডকুমেন্টও থাকে তাতে কিছু যায় আসে না যেই ব্যক্তি সাবসেকশন টু এ টাকাটা সংগ্রহ করতে পারবে বলে বলা হয়েছে সেই টাকাটা সংগ্রহ করতে পারবে সেই টাকাটার হবে বাকি এভরি আধার পার্সন সেলবি ডিপ্রাইব দোস রাইড অন্য কোনো ব্যক্তি কি করতে পারবে না সেইখানে কোনো প্রকার তার অধিকার খাটবে না এবং এখন আসি আমরা ব্যাংক যে ইন্ডিমিনিটি বন্ডটা নেয় সেটার নেওয়ার কোনো প্রয়োজন নেই সাবসেকশন ফোর বলতেছে যখন এই নিয়ম অনুসারে কোনো ব্যাংক কি করবে টাকাটা দিয়ে দিবে অল ইটস অবলিগেশন ইন রিক্সপেড ডিপোজিট কনসার্ন সেল বি ডিম টু ফুলফিল অর্থাৎ যখন এরকম নমিনি নেওয়া থাকবে নোমিনিকে টাকাটা তারা দিয়ে দিবে তখন ব্যাংক আইন ধরে নিবে যে ব্যাংক তার দায়িত্ব পালন করে নিয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে আদালতে কোনো নির্দেশনা ব্যাংকের বরাবর কিন্তু যাবে না সেটা যে টাকাটা নিয়ে যায় তার বরাবর যাবে তবে ব্যাংকগুলো একটু অ্যাগ্রেসিভলি নিজেকে বাঁচানোর জন্য একটা প্র্যাকটিস শুরু করে দিয়েছে যে একটা ইন্ডিমেটি বন্ড নিতে হবে যে কোনো প্রকার ক্ষতি হলে অর্থাৎ টাকাটা যে নিয়ে যাচ্ছে যদি উচ্চ আদালতে কোনো রায় আসে তাহলে সে জিয়ে যাবে কিন্তু সাবসেকশন ফোর বলতেছে যে না ব্যাংক যদি যথাযথভাবে টাকাটা দিয়ে দেয় ধরে নেওয়া হবে যে সে কাজটা করেছে তো আশা করি এই চারটা সাবসেকশন থেকে আমরা কিন্তু এই যে মৃত ব্যক্তির টাকা কে পাবে সেটা আমরা দেখলাম নমিনিই পাবে এখানে কোনো প্রকার আর কোনো কিছু চলবে না এটা ছাড়া এই একই জিনিসটা কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হয় তাহলে মৃত ব্যক্তির টাকা নমিনি পাবে এবং অন্য কোনো আইনে অন্য কোনো উইল অন্য কোনো জায়গায় যাই কিছু লেখা থাকুক যে নমিনি থাকবে সেই টাকাটার মালিক হবে সেই টাকাটা উত্তোলন করতে পারবে অন্য সবাই বঞ্চিত হবে এবং ব্যাংক যদি যথাযথভাবে নমিনিকে টাকাটা দেয় ব্যাংকের যাবতীয় লাইবিলিটি চলে যাবে এই জিনিসগুলোই স্মরণ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আর নতুন কোনো আদালতের রায় নাই এখন পর্যন্ত নতুন লেটেস্ট কোন প্রকার কিন্তু কিছুই নেই আর ব্যাংকগুলো যে এতগুলো জিনিস চাচ্ছে এটা সব কিছু কিন্তু বেআইনি অ্যাড রেসিপি স্টাম্প ইন্ডিমিটি বন্ড ওয়ারিশগণের অনাপত্তি পত্র এগুলোর কিছুরই প্রয়োজন নাই জাস্ট আবেদনপত্র ভোটার আইডি কার্ড মৃত্যু সনদ এই জিনিসটাই আইনগতভাবে প্রয়োজন আর কিছুই না কিন্তু বাংলাদেশ আপনারা বুঝতেই পারতেছেন এখানে আইনের চাইতে যেটি হয় বেআইনি জিনিসই বেশি ব্যবহৃত হয় এই জন্য এটি হয়েছে তো আশা করি কোম্পানি ব্যাংক কোম্পানি আইনটা যারা কোম্পানি চালান তারা অবশ্যই অনুসরণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম